हेलो फ्रेंड्स, वेलकम टू प्लांट्स पर चैनल। अमी गंधराज लेबू गाच लागानोटा देखाबो आपनादेर। अमी नार्सारी थेके गंधराज लेबू गाच किने एनेछि, तार माटी तैरी करछि। माटीते बाली मिशिएछि, किछुटा परिमाण बाली, तारपरे एटा होच्छे नीम खलि। माने माटीते जदि कोनो ব্যাকটেরিয়া থেকে থাকে, ফাঙ্গাস ইনফেকশন থেকে বাঁচাবে মাটিকে, মাটিটাও ভালো থাকবে। মাটিতে নিম খলি দেওয়ার কথা হলো মাটি স্যানিটাইজ হবে। আর এই যে সাথে একটু আমি দেখুন গোবর খাদ নিয়েছি, এটাও দেব। প্রথমে গার্ডেন সয়েল, তারপরে স্যান্ড, তারপরে নিমখল, তারপরে গোবর খাদ, তো ভালো মতো মিশাতে হবে। আর একটু আমি জৈব সার দিচ্ছি। মিশ্র জৈব সার একটু দিচ্ছি, কারণ আমরা তো নিচে মাটিতে তো নিচে লাগাচ্ছি না, মানে গার্ডেনে লাগাচ্ছি না গাছটা, তাই এর যথেষ্ট কেয়ার দরকার আর প্রচুর পুষ্টি দরকার, যাতে গাছটা ঠিক মতো হতে পারে। এবার এটাকে আমি ভালো মতো মিশিয়ে দেব। আমাদের গার্ডেন সয়েল আছে, স্যান্ড আছে, রিভার স্যান্ড, আর নিমখোল, আর হচ্ছে গোবর সার, আর একটু দিয়েছি মিশ্র জৈব সার। এটাকে ভালো মতো মিশাতে হবে। বড় বালতিতে গাছটা লাগাবো। ড্রেনেজ হোল দেখুন, এখানে আমি এই নারকেলের কোকোপিটগুলো দিয়ে দিচ্ছি, যাতে মাটিটা বেরিয়ে না যায়, অথচ ওয়েল ড্রেন। এবার আমি মাটিটা ভরবো। এখানটা একটু নিচটা চেপে চেপে দেবেন, নাহলে মাটি পেরিয়ে যেতে পারে। দেখুন আমি গাছটা নিয়ে এসেছি নার্সারি থেকে, কাটবো। এইভাবে বসিয়ে দেবো, দেখুন এইভাবে বসিয়ে দেবো। বেশি নাড়ানাড়ি করবো না, চারপাশ থেকে মাটিগুলো দিয়ে দিই। একটু গর্ত করতে হবে, একটু গর্ত করতে হবে। আপনি চাইলে আর একটু মাটি ওপর থেকে দিয়ে দিতে পারেন,
রুট গুলো পুরো ঢেকে ফেলতে হবে। যত বেশি মাটিতে লাগাবেন তত গাছটা পুষ্টি তত ভালো হবে। এই দেখুন আমি পুরো শিকড়গুলো ঢেকে দিলাম। খুব জল দিয়ে দিই।